আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। নৌকার মনায়ন না পেয়ে টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী। এদিকে কক্সবাজারে গুলি মামলার নৌপথে কোটি টাকার জমি। আরও থাকছে সিরাজগঞ্জ 6 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, জানাবো আওয়ামী লীগের নাম নেওয়ার লোক থাকবে না, কি বলছেন বিএনপি নেতা। সবশেষ থাকছে নৌকা ডুবি, একই পরিবারের তিন জনের মৃত্যু, নিখোঁজ এক। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন মঞ্জুর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। দলীয় মনোনয়ন না পেয়ে তার কাছ থেকে টাকা ফেরত চাইলেন উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু। সোমবার 1 নভেম্বর সন্ধ্যা উপজেলার ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভার এক বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তিনি মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া নৌকা প্রতীক নিয়ে লড়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর। বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন তার বক্তব্যে বলেন যে আওয়ামী লীগ নেতারা নৌকার মনোনয়ন দেবেন বলে টাকা হাতিয়ে নিয়েছেন, কিন্তু নৌকা দেন নাই, টাকাও ফেরত দিচ্ছে না, আমি সেই টাকা ফেরত চাই। অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর কাছে টাকা ফেরত চাইলে তিনি আমাকে বিদ্রোহী প্রার্থী করে ভোটের নামে মাঠে নামান, 5 লাখ টাকা দেওয়ার আশ্বাসও দেন, কিন্তু আমি তার টাকা চাই না। দলীয় মনোনয়ন দেবেন বলে যে টাকা নিয়েছেন আপনি, আমার সেই আসল টাকা ফেরত চাই। এখন টাকা চাওয়ার তিনি আমাকে চাঁদাবাজি মামলার হুমকি দিচ্ছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মনে রাখবেন মিথ্যা মামলা করলে চরকাদিরার মানুষ আপনাকে ঝাড়ু পেটা করবে, ঝাড়ু মিছিল বের করবে। বক্তব্যে রাজন আরো বলেন, কমলনগরে আওয়ামী লীগকে আপনি ধ্বংস করে দিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি, তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে চরকাদিরা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া আরো দুজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই ইউপিতে ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ আনারস প্রতীক নিয়ে বিএনপি স্বতন্ত্র প্রার্থী হোসেন হাওলাদার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু মোটরসাইকেল। আরেক বিদ্রোহী প্রার্থী ইব্রাহিম বাবুল মোল্লা চশমা, স্বতন্ত্র প্রার্থী মহিন হাওলাদার খোড়া ও শরীফুল ইসলাম অটোরিকশা প্রার্থী হয়েছেন। 11 নভেম্বর কমলনগরের চরকাদিরা ও চরমার্টিন ইউপি নির্বাচনে ভোট নির্বাচিত হবে। একই উপজেলার চলারেন্স ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ইউপিতে শুধু সদস্য পদে ভোট হবে। যাচ্ছি পরবর্তী সংবাদে। গত বুধবার 27 অক্টোবর রাত 8:45 দিকে কক্সবাজার শহরের কলাতলি সুগন্ধা পয়েন্টে বিরোধী জমিতে তৈরি করা শুটকি মার্কেটের সামনে জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি মোনাফ সিকদারকে 32 গুলি করে দুর্বৃত্তরা। এই ঘটনা তিন দিন পর গত রোববার 31 অক্টোবর মোনাফের ভাই মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে প্রধান আসামি করে হত্যার চেষ্টা মামলা করেন। সে মামলায় 2 নম্বরে অভিযুক্ত করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবিরকে। এই মামলা জের ধরে এবং মামলা প্রত্যাহারের দাবিতে রোববার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ সহ শহর জুড়ে অচল অবস্থা সৃষ্টি করে মেয়রের অনুসারীরা। খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে অচল অবস্থা সৃষ্টি এবং মামলা হামলার মূল কারণ হচ্ছে সুগন্ধা পয়েন্টে শুটকি মার্কেট তৈরি করা, কোটি টাকা মূল্যের সেই জমিটি যে মার্কেটের সামনে মোনাফেকে সেদিন গুলি করা হয়। এই জমি দখল নিয়ে সরকার দলীয় প্রভাবশালীদের কয়েক গ্রুপে চলছে বিরোধ। এই ঘটনায় পক্ষে বিপক্ষে রয়েছে একাধিক মামলাও। এ নিয়ে দুদিন ধরে উত্তপ্ত পর্যটন শহর কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের উত্তর পাশ সংলগ্ন প্রধান সড়কের পাশে ঘেঁষে বিরোধী জমিতে আড়াআড়ি তৈরি করা হয়েছে দুটি মার্কেট। সোমবার 1 নভেম্বর বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় মার্কেট দুটির একটির নাম দেওয়া হয়েছে সুগন্ধা শুটকি মার্কেট, অন্যটিতে কোনো সাইনবোর্ড নেই, তবে সামনে ঝোলানো হয়েছে বড় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এছাড়া এই বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশনা মতে মামলার বাদী বিবাদী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের এই জমিতে প্রবেশ না করতে বলা হয়, করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে জমির পরিমাণ কক্সবাজার পৌরসভার জিংজা মোজার 1 একর 10 শত বলে দেখানো হয়। যাচ্ছে পরবর্তী সংবাদে। জাতীয় সংসদের সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। এই প্রথম ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের মাধ্যমে এই আসনে ভোটগ্রহণ চলছে। এই উপনির্বাচনে তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা, জাতীয় পার্টি সমর্থিত
লাঙল প্রতীকের প্রার্থী মুক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হুমায়ুন কবির মোটরগাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে শাহজাদপুর উপজেলায় ভোটার সংখ্যা 4,20,780 জন, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,15,343 জন ও নারী ভোটারের সংখ্যা 2,05,437 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 160টি, তার মধ্যে 57 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে। উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন তুরস্ক চিকিৎসাধীন মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। যাচ্ছে পরবর্তী সংবাদে। এবার ক্ষমতা হারালে আগামী 42 বছর আওয়ামী লীগের নাম নেওয়ার লোক থাকবে না বলে মন্তব্য করছে মিনবির স্থায়ী কমিটি গয়েশ চন্দ্র রায়। ক্ষমতাসীন দলটির উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গার নামে যে রাজনৈতিক হামলা করছেন সেসব নাটক বন্ধ করেন। সোমবার 1 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গয়েশ রায় বলেন, সম্প্রতি দেশ জুড়ে যে হামলা হয়েছে সব হামলা রাজনৈতিক, এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়। এই ঘটনা ঘটিয়ে গায়েবী মামলা মিথ্যা মামলা দিয়ে পুলিশকে টাকা কামানোর সুযোগ করে দিয়েছে সরকার। পুলিশ সোর্স অফ ইনকাম বাড়াতে চায় বলে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। পৃথিবীর কোনো দেশ নেই যে সরকার তার কর্মকর্তাদের ঘুষ দেয়, কিন্তু আমাদের দেশের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ঘুষ দিয়েছে। নির্বাচনের আগে তাদের হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়েছে। তিনি বলেন, সরকারের সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, এর মাধ্যমে টাকা লুট করছে, উন্নয়নের নামে লুট করছে। তারা দেশ থেকে 10 কোটি টাকা পাচার করেছে। গয়েশ বলেন, বাংলাদেশ কোনো জঙ্গিবাদ বা মৌলবাদ নেই, সব নাটক করা হয়, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে এসব করা হয়। বাংলাদেশের মানুষ নিষ্ঠার সঙ্গে সব ধর্ম পালন করে, অথচ মৌলবাদের তকমা দিয়ে জাতিকে অপমান করা হয়। তিনি আরো বলেন, বরকতুল্লাহ বলু বা বিএনপির কোন নেতা হামলা করে নাই, এটা শেখ হাসিনা জানেন, পুলিশ জানে, সাধারণ মানুষও জানে, দেশের 18 কোটি মানুষ সব জানে। এসব নাটক মানুষ বিশ্বাস করে না। যাচ্ছি পরবর্তী সংবাদে। বুড়িগঙ্গায় নৌকা ডুবে মারা যাওয়া একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার 1 নভেম্বর সকাল 9:30 এমডি প্যারাডাইস নামে একটি বাল্ক হেডের ধাক্কায় ঢাকার কামরাঙ্গেরচর খাগাইন ঘাট থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে একই পরিবারের 7 জন সহ মোট 10 জন যাত্রী নিয়ে বুড়িগঙ্গার মাছ নদীতে ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। এই সময় নৌকার মাঝি হানিফ সহ 3 জন সাঁতরে কুলে উঠে আসেন। তখন স্থানীয়রা ফাহিমা 50 ও তার নাতনি 1.5 বছরের শিশু সঞ্জিতাকে উদ্ধার করলো। তার 2 মেয়ে রেখা 28, শীতল 25, শীতলের ছেলে শফিকুল 8 এবং রেখার মেয়ে সঞ্জিতা 8 পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশন ও বরিশাল নৌ পুলিশের যৌথ অভিযানে বেলা 11:30 ফাহিমার মেয়ে রেখা 29 ও নাতনি রেখা মেয়ে সঞ্জিতার 9 মরদেহ উদ্ধার করে। পরে বিকেল 3:30 দিকে শীতলের ছেলে শফিকুল ইসলামের 8 মরদেহ উদ্ধার করে। এখনো পরিবারের ওপর সদস্য শীতল নিখোঁজ রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মালিক মোল্লাহ বাংলা নিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে 3 জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। 10 জন যাত্রীর মধ্যে 3 জন ছাত্রী এবং 2 জনকে স্থানীয় উদ্ধার করে। এখনো পর্যন্ত শীতল নামে এক নারী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি হয়তো বেঁচে নেই। উদ্ধার হওয়া 3 জনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। উল্লেখ, ফাহিমা বেগমের 2 মেয়ের, 1 জন রেখা কামরাঙ্গীরচরের আবু সাইদের ভিটা এলাকায় এবং শীতল কেরানীগঞ্জের জিয়ানগর এলাকায় ভাড়া থাকতেন। ফাহিমার স্বামীর নাম মুজিবুর রহমান, তারা শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি ইউনিয়নের মিধাকান্দি এলাকার বাসিন্দা। তারা কামরাঙ্গীরচর থেকে ছোট মেয়ে শীতলের কেরানীগঞ্জের বাসায় যাচ্ছিলেন। ঘাতক বালখেট এবং চালক সহ 6 জনকে আটক করেছে বরিশাল নৌপাড়ি পুলিশ। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।